بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

কিছু বাতিল হয়ে যায় শুধুমাত্র ব্যবহার করার কারণে সুতরাং মানত হতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য ব্যতীত কোনো কিছুর কোন কিছু কে কেন্দ্র করে কোনো সময় মানত করা যাবে না এখন আপনি যদি আল্লাহর জন্য মানত করেন আপনার পারিবারিক কোনো সমস্যা বা আপনার বাবু অসুস্থ যে আল্লাহ আমার বাবু যদি সুস্থ হয় তাহলে আমি মসজিদের সকল মুসাল্লিদেরকে তোমার জন্য আমি খাওয়াবো কি আল্লাহকে কেন্দ্র করে আল্লাহ আমি আমার সন্তান যদি সুস্থ হয় বা আমি যে আপনি যেটাকে কেন্দ্র করে মানত করলেন আমি যদি এটাই তৃপ্তি লাভ করতে পারি তাহলে আমি পাঁচটা সিএম পালন করবো তো এই সিয়াম আপনি একটানা পালন করবে করার নিয়ত করলেন নাকি ভেঙে ভেঙে নিয়ত করলেন এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে আপনি এতিমদের খাওয়াবেন নাকি মসজিদের ইমাম সাহেবের শুধুমাত্র খাওয়াবেন ইমাম ইমামিদের খাওয়াবেন নাকি মসজিদের মুসাল্লিদের অল মুসাল্লিদের খাওয়াবেন সেটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে যে আপনি ওটা কাদেরকে খাওয়ানোর জন্য নিয়ত করতেছেন আল্লাহকে খুশি করার জন্য এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে ইনশা আল্লাহ বা